ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন। আপনার মোবাইলে এই রকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে অবশ্যই বেল ঘন্টাকে ক্লিক করে দিন। তাহলে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনে পেয়ে যাবে। ইকেজি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। ফ্রেন্ড, আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি খুবই জবরদস্ত অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ড, আশা করি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের খুবই পছন্দ হবে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের লিংক আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বোর্ডে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের নাম কি? এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ডাটা রিচার্জ ডাটা সেভার 4G। অনেকে হয়তো ভাবছেন এই অ্যাপ্লিকেশনটা তো ডাটা রিচার্জ করা যেত, রিচার্জ করা যেত, তো এটা কবে থেকে আবার পেটিএম ক্যাশ দিচ্ছে? তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন আপডেট এসছে। এই অ্যাপ্লিকেশনে আপনারা যেটা ইনকাম করবেন সেটা আপনি পেটিএমে চাইলে পেটিএমে উইথড্র করতে পারেন, আর রিচার্জ করতে চাইলে রিচার্জও করতে পারেন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর সিম্পলি কী করবেন, ওপেনে কী করবেন, ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কী করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি হিন্দি চাইলে হিন্দি সিলেক্ট করবেন, ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করবেন। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পর আপনাকে পারমিশন চাইবে, আপনি কী করবেন, পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ অ্যালাউ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কী করবেন, এইখানে আপনার ফুল নেম দেবেন, দেখুন ফুল নেম দেবেন, তারপরে মোবাইল নম্বর দেবেন। তো অবশ্যই বলে দিচ্ছি ফ্রেন্ড, মোবাইল নম্বর সেটাই দেবেন যেটা আপনার পেটিএম নম্বর যুক্ত আছে এবং যেটা আপনার মোবাইলে লাগানো আছে। তো আমি দিয়ে দিচ্ছি আমার ফুল নেম। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে নেক্সট আছে, নেক্সটে কি করবেন, ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নো আছে আর ইয়েস আছে, আপনি কি করবেন, ইয়েস এ কি করবেন, ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনি আপনি ভেরিফাই করিয়ে নেবে। ওটিপিটা আপনি আপনি ভেরিফাই হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইরকম ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। তারপরে এইরকম ড্যাশবোর্ড চলে এসেছে, আপনি কি করবেন, ওকে আছে, ওকেতে কি করবেন, ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখুন ডাটা ব্যাগ অ্যাপ্লিকেশনটা অফ আছে, এটাই কি করবেন, অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগ যাবেন। ব্যাগ যাওয়ার পর কিন্তু আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কি করবেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে দেখুন মাই ওয়ালেট এসছে, এই মাই ওয়ালেটে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে, আপনার মোবাইল নাম্বার শো করবে। আপনি কি করবেন, এই যে অপারেটর আছে, এই অপারেটরে কি করবেন, ক্লিক করবেন। অপারেটরে ক্লিক করার পর আপনার সিমটা যেটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার এয়ারটেল হতে পারে, ভোডাফোন হতে পারে বা জিও হতে পারে, যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই সার্কেল সিলেক্ট করবেন, এবার নিচে সার্কেল সার্কেল আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার ওয়েস্ট বেঙ্গল, তাই আমি কি করলাম, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে শো প্ল্যানস অফার্স, এই শো প্ল্যানস অফার্সে কি করলাম, ক্লিক করলাম। শো প্ল্যানস অফার্সে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। কি করবো, এখান থেকে ব্যাক যাবো। তো এখানে বলে দিই ফ্রেন্ড, আপনারা এখান থেকে ইনকাম করবেন কিভাবে। তো ফ্রেন্ড বলে দিই, আপনি যে প্রতিদিন যে ডেটাটা বা ডাটাটা ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন বা নষ্ট করে থাকেন, সেই ডাটাটা কিন্তু আপনি রিফান্ড হিসাবে এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। এই যে ডাটাটা আপনি রিফান্ড হিসাবে পেয়ে গেলেন, সেই ডাটাটাকে কী করতে পারেন, আপনি রিচার্জও করতে পারেন, আর আপনি সেই ডাটাটাকে আপনি পেটিএম ওয়ালেটেও টাকা হিসাবেও উইথড্র করতে পারবেন। সাপোজ আমি মনে করছি আপনি প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন, অনলাইনে কিছু কাজ করে থাকেন বা ফেসবুক ইউজ করে থাকেন, এরকম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন যেগুলোতে আপনার ডাটাগুলো নষ্ট হয় বা ব্যবহার করে থাকেন। যেটা নষ্ট হলো বা ব্যবহার করলেন, সেই ডাটাটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু রিফান্ড পেয়ে যাবেন আপনার ওয়ালেটে। ধরুন আপনি পার ডে 1 GB ডাটা ইউজ করে থাকেন, তো 1 GB ডাটা কিন্তু আপনি রিফান্ড হিসাবে এই এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন এবং আপনার ওয়ালেটে কিন্তু জমে যাবে। সেই ডাটাটা কিন্তু আপনি রিচার্জ করতে চাইলে রিচার্জও করতে পারেন, আর পেটিএমে চাইলে পেটিএমেও উইথড্র করতে পারেন। ওকে, এছাড়াও আপনি এখানে কিন্তু ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন, অনেক রকম অপশান আছে যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা এই যে দেখুন উইন 50 পেটিএম ক্যাশ, দেখুন এখানে 50 টাকা পেটিএম ক্যাশ ইনকাম করতে পারেন বা জিততে পারেন। প্রতি ঘন্টাতে এখানে কিন্তু কুইজ খেলা হয়, এবার সেখানে কুইজে প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনি জিততে পারেন প্রতি ঘন্টায় 50 টাকা করে পেটিএম ক্যাশ। ওকে, তো 50 টাকা করে পেটিএম ক্যাশ এই যে জিতবেন, জিতলে আপনার কিন্তু পেটিএম ক্যাশের টাকাটা কিন্তু পেয়ে যাবেন বা উইথড্র করতে পারবেন। প্রতি ঘন্টায় কিন্তু কুইজ খেলা হয় এবং প্রতি মাসে কিন্তু আপনি 2 লক্ষ টাকা জিততে পারেন কুইজ খেলে। ওকে, তো এরপরে আপনি এখান থেকে বা এখানে ডাটাগুলো সংরক্ষণ করবেন কীভাবে আপনার ওয়ালেটে। এই যে উপরের দিকে দেখুন এই যে বুটস আছে, এই বুটসে এই যে গোল যে চিহ্নটা আছে বুটসে, এর উপরে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ডাটাটা নষ্ট করেছেন বা ব্যবহার করেছেন সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন বা আপনার ওয়ালেটে। দেখুন এই অ্যাপ্লিকেশনে রিফান্ড পেয়ে যাবেন এবং আপনার ওয়ালেটে কিন্তু যোগ হয়ে যাবে। ওকে, দেখুন আমার যোগ হয়ে গেছে। ওকে, এরপরে দেখুন নিচের দিকে দেখুন এই যে দ্বিতীয় নম্বর অপশান,
ট্র্যাক ডাটা আছে, ট্র্যাক ডাটাতে কি করবেন, ক্লিক করবেন। ট্র্যাক ডাটাতে ক্লিক করার পর এই যে ওকে এসেছে, ওকেতে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অ্যালাউ এসেছে, অ্যালাউতে কি করবেন, ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর দেখুন এইখানে ডাটা ব্যাক অফ আছে, এটাকে কি করবেন, অন করে দেবেন। অন করে দিলেন, অন করে দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর এখান থেকে কি করবেন, ব্যাক যাবেন। ওকে, তো এইখানে কিন্তু আপনি নিচের দিকে এইখানে দেখুন শো করবে আপনি কতটা কোনটায় কতটা ডাটা নষ্ট করেছেন, ব্যবহার করেছেন বা কত আপনার রিফান্ড পেয়েছেন, সব কিছু কিন্তু এইখানে শো করবে। এরপর দেখুন তৃতীয় নম্বর অপশান, এই যে উইন ফোর জি আছে, উইন ফোর জিতে কি করলাম, ক্লিক করলাম। তো আপনি প্রতিদিন কিন্তু দুবার করে স্পিন করতে পারবেন। এবার যে স্পিনটা করলে আপনার যে ডাটাটা লাগবে সেটা কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু যোগ হয়ে যাবে। তো আমি দুবার স্পিন করে নিয়েছি, এই জন্য আমার কিন্তু আর ডাটাটা পাচ্ছি না বা স্পিন করতে পারছি না। দুবার করেই কিন্তু স্পিন করতে পারবেন, তো আমি দুবার স্পিন করে নিয়েছি। ওকে, তো আপনি দুবার স্পিন করার পর যে ডাটাটা লাগবে সেই ডাটাটা কিন্তু আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে। তারপরে দেখুন এই যে অফার্স আছে, অফার্সে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন বা বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ইউজ করে কিন্তু ডাটাগুলো ইনকাম করতে পারবেন। এই যে দেখুন পঞ্চম নম্বর অপশান বোনাস থ্রি জি ফোর জি, এই বোনাস থ্রি জি ফোর জিতে কী করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার একটা লিঙ্ক দিয়ে দেবে, যে লিঙ্কটা আপনি শেয়ার করবেন। শেয়ার করার পর আপনার লিঙ্কে ক্লিক করে যদি বন্ধুবান্ধব জয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি 100 MB প্রত্যেক বন্ধুবান্ধবের কাছ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো আছে। কী কন্ডিশান, না 25 MB প্রথম ইনকাম করতে পারবেন। কখন ইনকাম করতে পারবেন, যখন আপনি আপনার রেফারেল লিঙ্কটা শেয়ার করলেন, আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে কোনো বন্ধুবান্ধব যদি রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 25 MB পেয়ে যাবেন। তারপরে 25 MB কী করে পাবেন, যখন আপনার বন্ধু 5 দিন এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করবেন বা 5 দিন রেখে দেবেন ওনার মোবাইলে, তখন কিন্তু আপনি 25 MB পেয়ে যাবেন আপনার ওয়ালেটে। তারপরে 50 MBটা কী করে পেয়ে যাবেন, আপনার বন্ধু প্রথম রিচার্জ করলে তারপরে কিন্তু আপনি 50 MB আপনার ওয়ালেটে কিন্তু পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনি বন্ধুবান্ধবকে জয়নিং করিয়ে বা ইনভাইট করিয়ে কিন্তু প্রতি বন্ধুবান্ধবের কাছ থেকে কিন্তু 100 MB করে ইনকাম করতে পারবেন। ওকে, তো এরপরে দেখুন এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মাই ওয়ালেট আছে, মাই ওয়ালেটে কী করবেন, ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আমি বলি দিই ফ্রেন্ড, আপনি এখানে পেটিএমে চাইলে পেটিএমে উইথড্র করতে পারেন আর রিচার্জ করতে চাইলে রিচার্জও করতে পারেন। তবে অবশ্যই ফ্রেন্ড আপনার কিন্তু ওয়ালেটে 350 MB থাকতে হবে। ওকে, আপনার ওয়ালেটে যখন 350 MB থাকবে তখন কিন্তু আপনি পেটিএমে চাইলে পেটিএমে উইথড্র করতে পারেন আর রিচার্জ করতে চাইলে রিচার্জ করতে পারেন। ওকে, তো অবশ্যই পেটিএমে যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্ট বা পেটিএম ওয়ালেটে যাতে KYC করা থাকে। আর একটা কথা বলে দিই, আপনি প্রতি 10 দিন অন্তর কিন্তু আপনি ক্লেম করতে পারেন। অর্থাৎ 9-10 দিন ইউজ করলেন, MB ডাটাটা সংরক্ষণ করলেন, সেটা কিন্তু আপনি প্রতি 10 দিন অন্তর কিন্তু একবার করে কী করবেন, প্রতি 10 দিনে আপনি কিন্তু ক্লেম করে আপনার ওয়ালেটে কিন্তু এ করে উইথড্র করতে পারবেন। ওকে, তো এখান থেকে ব্যাক যাচ্ছি ফ্রেন্ড, হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর এই যে প্রতি সময় আপনি এইরকম বুটস করে আপনি প্রত্যেকটা সময়ে কিন্তু আপনি কিন্তু রিফান্ড পেয়ে যাবেন কিছু না কিছু ডাটা প্রত্যেক সময়। দেখুন রিফান্ড পেয়ে গেছি এই পরিমাণের ডাটা। ওকে, আবার দেখুন আবার রিফান্ড করছি, রিফান্ড করার পর কিছু না কিছু ডাটা আমি আমার ওয়ালেটে কিন্তু যোগ হতে থাকবে। ওকে, প্রতিদিন আপনি যে ডাটাটা ইউজ করবেন এইভাবে রিফান্ড কিন্তু পেয়ে যাবে। ওকে, আপনি প্রতিদিন 1 GB যেটা ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন বা নষ্ট করে থাকেন সেটা কিন্তু আপনি এখান থেকে রিফান্ড পেয়ে যাবেন। ওকে, তো পার ডে 1 GB হতে পারে, 1.5 GB হতে পারে, যেটা ইউজ করে থাকেন সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। রিফান্ড পেয়ে গিয়ে কিন্তু আপনি এখান থেকে রিচার্জও করতে পারেন, পেটিএমে উইথড্র করতে পারেন। ওকে, তো এর থেকে ভালো অপশান আমার মনে হয় নেই, আপনার রিচার্জের সমস্যাও থাকবে না আর আপনি চাইলে পেটিএমে চাইলেও পেটিএমে কিন্তু টাকাটা নিতে পারবেন। ওকে, তো ফ্রেন্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।